ফেসবুক ব্লুবেজ আপনারা যদি ফেসবুক ব্লুবেজ কিনেন তাহলে ইন্ডিয়া থেকে যদি ফেসবুক ব্লুবেজ কেউ কিনে তাহলে ইন্ডিয়ার টাকায় ছয়শো নিরানব্বই টাকা লাগে একটা ফেসবুক ফেসবুক ব্লুবেজ যদি আপনি কিনে নামান পাশে অ্যাড করতেছেন তাও আবার এক মাসের জন্য আর বাংলাদেশ থেকে যদি ফেসবুক ব্লুবেজ কিনে আপনার নামের পাশে অ্যাড করতে চান তাহলে বাংলাদেশ টাকা লাগে নয়শো ষাট টাকার মতো সো বুঝতে পারছেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ছয়শো ছয়শো ষাট টাকা লাগবে নয়শো ষাট টাকা লাগবে না আর ছয়শো নিরানব্বই টাকা লাগবে না আপনারা ফ্রিতে কীভাবে ফেসবুক ব্লুবেচ আপনার নামের পাশে অ্যাড করবেন এই সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদেরকে মানে আপনাদের কাছে শেয়ার করবো দেন আপনাদেরকে শেখানোর চেষ্টা করব সো বুঝতে পারছেন আপনি যদি ফ্রিতে ফেসবুক ব্লু পেজ আপনার নাম্বার পাশে অ্যাড করতেছেন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সো আমরা প্রথমত ফেসবুক ব্লু জন্য আবেদন করার জন্য ফ্রিতে আবেদন করার জন্য আমরা চলে যাবো আমাদের ফেসবুক অ্যাপসের ভিতরে ফেসবুক অ্যাপসের ভিতরে চলে আসার পর আমরা চলে যাবো আমাদের ফেসবুক প্রোফাইলের ভিতরে প্রোপালের ভিতরে যাওয়ার পর আমরা এখানে ত্রিরোডে ক্লিক করবো ত্রিরোডে ক্লিক করে আমরা যদি এখানে মেটা ভেরিফাইড এটাতে ক্লিক করে আমরা ফেসবুকের আবেদন করি মানে ফেসবুক গ্লুবেজের জন্য আবেদন করি তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে ছয়শো নিরানব্বই টাকা দিতে হবে আর বাংলাদেশ থেকে যদি আমরা নেই তাহলে আমাদের নশো ষাট টাকা দিতে হবে সো বুঝতে পারছেন এখন আমরা কি করব এখান থেকে আমরা আবেদন করব না এখান থেকে জাস্ট আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করে নিব আমরা এখানে লিঙ্ক কপি লিঙ্কে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম তারপর আমরা এখান থেকে ব্রেক আসবো ব্রেগে আসার পর আমাদের প্রোফাইলের থ্রি রোড থ্রি রোডে ক্লিক করার পর আমরা যদি একটু নিচে যাই তাহলে এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন দেওয়া আছে এই হেল্প অ্যান্ড সাপোর্ট একটা ক্লিক করব হেল্প অ্যান্ড সাপোর্টে যদি ক্লিক করি এখানে চলে আসবে হেল্প সেন্টার এটাতে একটা ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর আমরা এখানে বারে চার্জ করবো ফেসবুক ব্লু ভেরিফিকেশন বেজ সেটাকে আমরা কী করবো এখানে চার্জ করবো চার্চ করার পর সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট এ ভেরিফিকেশন বেজ অন ফেসবুক প্রথম অপশনটাতে আমরা একটা ক্লিক করে দিব প্রথমটাতে যদি ক্লিক করি এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আমাদের এরকম অপশন নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড বেজ সো আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পর এখানে আমাদের দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর প্রোফাইল অর পেজ সো বুঝতে পারছেন এখানে দেখতে রিকমেন্ডেশন টু অ্যাপ্লাই ফর এ ভেরিফাইড পেজ সো বুঝতে পারছেন এখানে মানে ফেসবুকের কিছু মানে এখানে শর্ত দেওয়া আছে এই শর্তগুলো আপনাদের কিন্তু ফুল ফিল আপ কর থাকতে হবে অবশ্যই আপনাদের আপনারা যদি এই শর্তগুলো ফুল ফিল আপ করেন তাহলে আপনি অবশ্যই ফ্রিতে কিন্তু আপনার ফেসবুক মানে ফেসবুকে নামের পাশে ব্লু পেজ অ্যাড করতে পারবেন সো প্রথম শর্ত কি এখানে প্রথম প্রথমত মতো দেওয়া আছে এখানে অথেন্টিক আপনার অ্যাকাউন্টটা প্রপারলি অথেন্টিক থাকতে হবে সো বুঝতে পারছেন আপনার অ্যাকাউন্ট অথেন্টিক যদি না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ফেসবুক গ্লোবেজ দেবে না তারপরে দ্বিতীয়ত আছে ইউনিক সো আপনাকে অবশ্য একজন রিয়েল পার্সন হতে হবে যেমন আপনি অন্য কারো নাম দিয়ে অথবা অন্য কারো ছবি দিয়ে যদি আপনি ফেসবুক আইডি কুলে ফেসবুক ব্লু পেজের জন্য আবেদন করেন তাহলে আপনার ফেসবুক ফেসবুকে কিন্তু কখনও ব্লু পেজ দেবে না অথবা আপনার নাম দিয়ে এবং আপনার ফটো দিয়ে যদি অন্য কেউ ফেসবুক ব্লু টিক মার্ক মানে নামের পাশে অ্যাড করে নেয় তাহলে কিন্তু আপনি যদি রিয়েল পার্সনও হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের নামের পাশে ব্লু বেজ অ্যাড করতে পারবেন না এবং আপনার রিয়েল নাম এবং রিয়েল ফটো দিয়ে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকতে হবে ওকে তারপরে হচ্ছে কি এখানে কমপ্লিট এখানে আপনার আপনার ফেসবুক প্রোফাইলটা অবশ্যই ফুললি কমপ্লিট থাকতে হবে আপনার ফেজ যদি ভেরিফিকেশন করতে চান তাহলে আপনার ফেজের সমস্ত সেটিংগুলো কিন্তু কমপ্লিট থাকতে হবে এখানে ইনকমপ্লিট থাকলে কিন্তু আপনাকে ফেসবুক ফেসবুকগুলো দিবে না লাস্ট হচ্ছে গিয়ে এখানে নোটেবল তারা বলছে এখানে আপনাকে অবশ্যই ওয়েল নন পার্সোন হতে হবে এবং আপনার ফেসবুক পেজ যদি করেন তাহলে আপনার ফেসবুক পেজটাও কিন্তু ওয়েল নন হতে হবে সো ওয়েল বলতে আমরা বুঝি যে একজন সুপরিচিত ব্যক্তি যেমন অনেকেই বলবে আমার তো ফেসবুক অ্যাকাউন্ট আছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আমার ফেসবুক পেজ এক আছে বলবে যে আমার ফেসবুক পেজে অনেক ফলোয়ার আছে আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইব আছে পরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনেক অনেক ফলোয়ার আছে সো এগুলো থাকতে হবে যেমন যারা স্টার আছে যারা সুপারস্টার আছে তাদেরকে কিন্তু অনেক চার্জ ইঞ্জিনে তাদেরকে কিন্তু খুঁজে যেমন ই গুগলে আছে যারা 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 যেইটি ব্যবহার করে না কিন্তু তাদের তারা সেইটাতে কিন্তু সার্চ করে ওকে এখানে কিন্তু আরও অনেকগুলো নিয়ে কিন্তু এখানে ওয়েল নন পারসন আচ্ছা যাই হোক আমরা এখন কী করবো আমরা এখন ব্লু বেজের জন্য আবেদন করবো আবেদন করার জন্য আমরা আবার উপরে যাব উপরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল ইন দিস ফর্ম এটাতে একটা ক্লিক করবো ফিল ইন দিস ফর্ম একটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবো ফিল ইন দিস ফর্মে যদি এখানে ক্লিক করে এখানে চলে আসবে আপনার ফেসবুক পেজ পেজ পেজে ব্লু পেজ নিতে চান না কি ফেসবুক প্রোফাইলে নিতে চান আপনারা যেটা নেন যেটাতে নেন সেটা এখানে সিলেক্ট করবেন আমি প্রোফাইলে নিতে চাই অবশ্যই এখানে প্রোফাইলটা সিলেক্ট করে দিব তারপর আমরা যে এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কপি করেছিলাম আমরা এখানে লিঙ্কটা এখানে পেস্ট করে দিব আমি এখানে আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম তারপরে নিচে আছে ডকুমেন্ট টাইপ আমরা এই ডকুমেন্ট টাইপে ক্লিক করবো এখানে আপনাদের যা যে যে যার যেইটা আছে সেইটা দিয়ে এখানে কিন্তু আপনি কী করবেন এখানে সাবমিট করবেন এখানে বলতে চাইছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমি এখানে ন্যাশনাল আইডেন্টিফিকেশন দিয়ে করব আমি ন্যাশনাল আইডেন্টিফিকেশনে ক্লিক করে দিলাম আপনারা যেটা দিয়ে ইচ্ছে আপনার এখানে সেইটা দিয়ে করতে পারবেন আর অবশ্যই আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ডের আগে স্ক্যান করে রাখবেন মোবাইলে অথবা ফটো তুলে রাখবেন তারপরে আপনি কী করবেন এখানে চুজ পাইলে ক্লিক করবেন চুজ পেলে ক্লিক করার পর এখানে আপনি আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশনের এখানে স্ক্যানটা অথবা মানে যে ফটোটা তুলছেন এখানে আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে কী করবেন এখানে এখানে ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করবেন ক্যাটাগরি হইতেছে যারা নিউজ অ্যান্ড মিডিয়া যারা মানে নিউজ নিউজের জন্য কাজ করে তারা তারা এখানে নিউজ দিবেন যাদের যারা স্পোর্ট মানে যারা খেলাধুলা করেন মানে যদি ফেসবুক পেজ থাকে আর কি যদি খেলাধুলার ফেসবুক পেজ হয় নিউজের পেজ পেজ হয় তাহলে নিউজ দেবেন খেলাধুলা হলে এখানে স্পোর্টস দেবেন তারপরে এখানে পলিটেকনিক হলে এটাতে দিবেন দেবেন মিউজিক হলে মিউজিক দেবেন ফ্যাশন হলে ফ্যাশন দেবেন এখানে যার যেটা এখানে আছে এখানে দিয়ে দেবেন যেমন আমি ডিজিটাল ক্রিয়েটর আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর একটা দিয়ে দিয়ে দিলাম সব বুঝতে পেরেছেন তারপরে এখানে আছে কান্ট্রি রিজন আপনি এখানে কোন দেশে আপনি সুপরিচিত আমি যেমন এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া আমি দু দুই জায়গায় দিয়ে দিব বাংলাদেশ এবং ইন্ডিয়া তারপর হইতেছে যে এখানে অডিয়েন্স এখানে অপশনাল এটাকে দিলে হবে না দিলে হবে তা সো আমরা এখানে এটা দিয়ে দিব। তো এখানে অপশন অপশন যখন দিচ্ছে তাহলে আমরা এখানে দিয়ে দিব কারণ আমাদের এখানে ফ্রিতে পাইতেছি যদি আমরা টাকা দিয়ে কিনতাম তাহলে আমাদের অপশন মানে টাকা দিয়ে কিনলে অন্য সিস্টেম হয় আসতো এখানে আমরা টাকা না আমরা ফ্রিতে কিনতেছি তার জন্য আমরা এগুলো অপশনটা দিয়ে দিব এখানে বলতেছে যে আপনার অডিয়েন্স আপনাকে কোন ধরনের অডিয়েন্স আপনাকে পছন্দ বেশি করে সো কোনো ধরনের অডিয়েন্স আপনাকে বেশি চিনে সো এগুলো আপনাকে এখানে একটু বর্ণনা করে দিয়ে দেবেন আমার আমার অডিয়েন্সের ব্যাপারে আমি এখানে বর্ণনা দিব আপনার অডিয়েন্সের ব্যাপারে আপনি এখানে বর্ণনা দিয়ে দেবেন তারপর এখানে আছে অলসো নো অপশন এটাও কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন সো এটা হচ্ছে যে আপনি আপনার এখন যেই নামটা আছে এই নাম বাদে অন্য নামে কেউ আপনাকে চিনে সো এখানে আপনি এখানে একটু বর্ণনা করে দিবেন তারপরে আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনাকে চিনে তারপরে আপনি এখানে এটাকে বর্ণনা করে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন পাঁচটা লিঙ্ক আছে এক পাঁচটা লিঙ্ক কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটা লিঙ্ক যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আমার পাশে মানে আপনার ফেসবুক গ্লু বেস আপনি পাবেন না সব বুঝতে পারছেন ফার্স্ট লিঙ্ক আপনি কি কি দিবেন আপনার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিতে পারেন তারপর আপনার ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক দিতে পারবেন আপনার টুইটার আইডি লিঙ্ক দিতে পারবেন তারপরে আপনার যদি কোনো বিজনেস প্রতিষ্ঠানের লিঙ্কডন অ্যাকাউন্ট থাকে সেই লিঙ্কডিন অ্যাকাউন্টের লিঙ্কটা দেবেন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আপনি পাঁচটা পপুলার লিঙ্কগুলো এখানে দিয়ে দেবেন আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আপনি যে লিঙ্কগুলো দেবেন যে অ্যাকাউন্টগুলো লিঙ্ক দেবেন যে কোনো যে জিনিসের লিঙ্কই দেন না কেন আপনি তা মানে আপনার যেই অ্যাকাউন্টগুলো আছে সবগুলো অ্যাকাউন্টের নাম কিন্তু একই থাকতে হবে যদি আপনি এক এক জায়গায় দেন যে ইমুক 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 তাহলে কিন্তু হবে না আপনার যে নামগুলো আছে সেই নামগুলো একই থাকতে হবে সব জায়গাতে একই থাকতে হবে যেমন ধরেন আপনি ইনস্টাগ্রামের নাম এক ফেসবুকের নাম আর এক তাহলে কিন্তু আপনি ফেসবুক বেশ কখনও পাবেন না ইনস্টাগ্রামে ফেসবুকে নাম সব জায়গায় একই থাকতে হবে সো এই ফার্স্টটা লিঙ্ক দেবেন লিঙ্কে যদি ক্লিক লিঙ্কে ক্লিক করার পর আপনি স্যান্টে ক্লিক করবেন স্যানটে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট এই ফর্মটা ফিল আপ করে ফেলবেন একটা সাবমিট হয়ে যাবে ফেসবুক টিমের কাছে সো ফেসবুক টিম আপনার সবগুলা রিসার্চ করবে রিসার্চ করার পর আপনাকে একটু অ্যানালাইটিক্স করে আপনাকে দেখবে তারপরে কি করবে পাঁচ দিনের ভিতরে আপনার আপনাকে মেল করবে অথবা ফেসবুকে নোটিফিকেশন জানিয়ে দেবে যে আপনার ফেসবুকে ব্লু বিচ হবে কি না যদি ফেসবুক ব্লুবেচ হয়ে যায় তাহলে তো আপনার নামের পাশে টিকমার্ক দেখাবে আর যদি ফেসবুক ব্লুবেচ না হয় তাহলে আপনাকে মেসেজে বলে দিবে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কিন্তু তিরিশ দিনের আগে আর অ্যাপ্লাই করতে পারবেন আপনি কিন্তু তিরিশ দিন পর পর আপনি অনেকবারই অ্যাপ্লাই করতে পারবেন সো বুঝতে পারছেন প্রথমবার যদি না হয় আরেকবার দ্বিতীয়বার আপনি ভালো করে ট্রাই করবেন তাহলে দেখতে পাবেন হয়ে যাবে সেলিব্রিটি হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই ফ্রিতে পাবেন আর সেলিব্রিটি যদি না হয় তাহলে আপনারা ফ্রিতে পাবেন কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে সো বুঝতে পারছেন আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাগুনটা অন করে দেবেন আর ভিডিওটাতে লাইক করবেন একটা আর ভিডিও ভিডিওটার নিচে একটা কমেন্ট করবেন যে আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে আর আপনার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পারে